সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। লাস্ট ইয়ার আমার পয়লা বৈশাখের ব্লগে তোমাদেরকে বলেছিলাম কিনা জানি না, ছোটবেলায় ঠিক পয়লা বৈশাখের দিনে আজকের দিনে আমাদের ফ্রিজটা পুরোপুরি মিষ্টির বাক্সে একদম ঠাসা থাকতো, ঠিক আছে। আমার বাবা তো বিজনেসম্যান, তো বিভিন্ন ফ্যাক্টরি থেকে বাবাকে ইনভাইট করতো, তার উপরে কাকারও বিভিন্ন জায়গায় ইনভিটেশন থাকতো, তো সব জায়গা থেকে প্রচুর মিষ্টির প্যাকেট আসতো বাড়িতে। আর যখনই বাড়িতে মিষ্টির প্যাকেট ঢুকতো, আমি মা আর ভাই তিনজনে মিলে হামলে পড়তাম ওই বক্সের মধ্যে, তবে মিষ্টিটা খাওয়ার জন্য নয়, ওই বক্সের ভেতরে কী কী টাইপের মিষ্টি রয়েছে সেটা দেখার জন্য। ওটা দেখতেই ভীষণ ভালো লাগতো, মিষ্টির অত ভক্ত আমরা কোনোদিনই ছিলাম না। তো আর যদি ওই মিষ্টির বক্সের মধ্যে কোনো ভুজিয়ার প্যাকেট হতো না, ওই হলদিরামের সেই চানাচুর বা ঝুড়ি ভাজা কিছু এরকম থাকতো না, তাহলে পরে তো আনন্দটা তো নেক্সট লেভেলে চলে যেত। তো খুব মজা লাগতো সেই সময়, মানে ওই দিনগুলো আর ফিরে পাওয়া যায় না। অনেক বছর হয়েছে আর ওই রকম ভাবে মিষ্টির প্যাকেট ঘরে আসে না, ইনফ্যাক্ট একটা আসে কি না সেটাও সন্দেহ আছে। তো ওই দিনগুলোকে ভীষণভাবে মিস করি। আমার মনে হয় তোমাদের মধ্যেও কেউ কেউ এরকম নিশ্চয়ই আছো যারা আমার মতন এরকম মিষ্টির প্যাকেটের উপর হামলে পড়ো। তো নববর্ষ তো এসে গেল, বাংলার নতুন বছর, আর নতুন বছরের হাত ধরে চলে এসছে গ্রীষ্মকাল, মানে বৈশাখ মাস, মানে বুঝতেও পারছো কিরকম কাঠফাটা রোদ্দুর আসার সময় হয়ে গেছে। এই যে উঠে গেছে গুন্ডা, আ বাবা শুভ নববর্ষ বলে দাও সবাইকে, দেখো শুরু হয়ে গেছে। এই যে এই ডিব্বাটার মধ্যে এত গাডার রয়েছে, এগুলো নিয়েও খেলবে, দেখছে দেখো কি দেখছিস ওরম করে, হ্যাঁ কি দেখছিস, ওই পাপাই ওই পাপাই, ব্যাস চলো কুট্টুসকে খাইয়ে দিই, ওর ব্রেকফাস্ট বানিয়ে রেখেছি, ওকে খাইয়ে দিই আগে, দেন দেখা করছি। অরি চলে এসেছে আর কুট্টুসের জন্য আজকে পয়লা বৈশাখে নতুন বটল নিয়ে চলে এসেছে। উনি নিজের ছোট বটলে খাবে না, বড়দের বোতলে খাওয়ার ওর মানে এখন খুব নেশা হয়েছে, ওই কারণে ওর জন্য একটা পুচকু বটল কিনে নিয়ে এসেছে। আর এখানে আমি বানিয়ে ফেলেছি বেলের শরবত, গরম থেকে এসেছে, একটু ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খাক। ব্রেকফাস্টে আজকে আমরা খাচ্ছি ডিমের গোলা রুটি, এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ধনে পাতা দেওয়া রয়েছে, আর এর সঙ্গে নিয়ে নিয়েছি টমেটো সস। কুট্টুসের হাপুস হয়ে গেছে আর পয়লা বৈশাখের নতুন জামা কাপড়ও পরা হয়ে গেছে, কুট্টুসের দাদান দিয়েছে এটা, আর সকালে ব্লগ শুরুতে যেই ড্রেসটা পরেছিল দেখেছিল ওটাও দাদান দিয়েছে, ওই গরমে ঘরে পরবে। আর একটা ভালো ড্রেস দিয়েছে, বাট ওটার সাইজটা অনেকটাই বড়, প্রায় 3-4 বছর হলে তখন হয়তো হতে পারে, পরে দেখাবো তোমাদেরকে। চলো তার আগে কুট্টুসকে একটু খাইয়ে দিই, কুট্টুসের দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, খাওয়ার সময় হয়ে গেছে তো। হ্যাঁ মুখে কি তোমার কি আছে, মুখে কি বলো কি আছে, ওয়াটারমেলন, ওয়াটারমেলন খাচ্ছ, আচ্ছা চলো এবার ভাত খেয়ে নাও, তারপর আবার বিকেলে খাবে ওয়াটারমেলন জুস, ঠিক আছে। কুট্টুসকে খাইয়ে দিয়েছি আর এবার আমরা খেতে বসছি। তো আজকে আমাদের লাঞ্চের মেনুতে রয়েছে এটা মাছের তেল চচ্চড়ি, পটল তারপরে পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখোমাখো করে বানানো হয়েছে, আর এর সাথে রয়েছে মাটন কষা আর আমের চাটনি। বছরের শুরুতেই ঈশা নিয়ে চলে এসেছে আমাদের জন্য আইসক্রিম, তার জন্য গোটা বছর আইসক্রিম খাবে। বাবা তুমি আইসক্রিম খাবে, খাওয়া চালু করে দিয়েছিস, এই তাড়াতাড়ি উঠে গেল আজকে ঘুম থেকে, দেখো ও ওঠা মানেই ব্যাস, চলো উঠে যখন পড়েছে একটু পাঞ্জাবি টাঞ্জাবি পরিয়ে রেডি করে দি, যাবে ঘুরতে যাবে, ঘরের বানানো সাবুর পাঁপড় দেখো, মা আজকে সাবুর পাঁপড় বানিয়েছে, একদম পাতলা, বেশ শুকানোর পর পাতলা হয়ে গেছে, এক রোদে দেখো পুরো কড়কড়ে শুকিয়ে গেছে, আর এই দু একটাতে একটুখানি হালকা একটু নরম রয়েছে, এটা পাখার তলায় এখন রাখলে পরে সন্ধ্যের মধ্যে শুকনো হয়ে যাবে। এই দেখো কে, কুট্টুসের নানাই নিয়ে চলে এসেছে ড্রেস, এই একটা ড্রেস আরো একটা রয়েছে, সমস্ত ড্রেস এখন পরে পরেও দেখছে, সবার মন রক্ষা করছে, আজকে পয়লা বৈশাখ সবাই দিয়েছে পয়লা বৈশাখের জন্য, তো পয়লা বৈশাখেই পড়ছে। ওই পছন্দ হয়েছে, শুধু জামাটা পরিয়েছে বুঝলে মা, তারপরে ও বলছে হয়নি, মানে পুরো কমপ্লিট হয়নি লুকটা, প্যান্ট দিল, প্যান্ট পরিয়ে দিল, তারপরে আবার জুতো এনে দিল, জুতো পরিয়ে দাও। এই এই ড্রেসটা পছন্দ হয়েছে কুট্টুস, হ্যাঁ কি না, চলো এবার পাঞ্জাবিটা ফাইনালি পরো, রোদটা থাকতে থাকতে দু চারটে ফটো তুলে দি। কুট্টুস, কুট্টুসের গান মামুর দেওয়া পাঞ্জাবি পরে নিয়েছি, ওয়ে বাবাই,
কার গায়ে হলুদে যাচ্ছ? ওই দেখো কে এসছে, এই দেখো। হ্যাঁ সেটা দিয়ে দেবে বাবা। চলে গেছে, চলে গেছে, হ্যাঁ চলে গেছে। এবার তুমি কোথায় যাবে, ঘুরু ঘুরু যাবে? আচ্ছা কার সাথে যাবে, বাবির সাথে? হ্যাঁ চলো, তার আগে তোমাকে কয়েকটা ভালো করে মিষ্টি করে ফটো তুলে দিই। তাই তো, ফটো তুলবে তো? ওই বাবা, ওই বাবা, খুব সুন্দর করে মাথা নাড়ায়। এত অতিরিক্ত বেশি পিটপিটানি হয়েছে, দেখো একটা গাছ ছিঁড়েছে, সেটাকে বাইরে ফেললো, ফেলে আবার এটা দিয়ে ঠেলে ঠেলে পুরোপুরি বের করছে, নর্দমায় ফেলছে। এই এই কি করছিস, পরিষ্কার করছিস? ও কাঠিটা কাঠির জায়গাতেই পড়ে রয়েছে। কুট্টুস বের করো, বের করো, দেখো দেখো, দু হাত দিয়ে, দু হাত দিয়ে ধরতে হয়। দেখো দেখো, কারো যদি দরকার পড়ে ঘরটার পরিষ্কার করার জন্য একে কন্ট্যাক্ট করো। বাবা পাঞ্জাবি পরে অন্তত ছাড়ো, এই কাজ করতে হবে না, পরে করবে। হ্যাঁ কি করছো, এটা কি তোমার ত্রিশূল? কুট্টুস আমি আর অরি এখন একটু বেরোচ্ছি, আশেপাশে একটু ঘুরে আসি। ছেলেটা আজকে পয়লা বৈশাখ বলে কথা ঘরে থাকবে, একটু আশেপাশে ঘুরে আসি। আর আজকে পরেছি এই কুর্তিটা, এই কুর্তিটা দিয়েছে বাবা, এইটা সাথে আরও একটা কুর্তি রয়েছে, দুটো কুর্তি দিয়েছে পয়লা বৈশাখে। আর অরির কাছ থেকে যেই কুর্তিটা, মানে অরি যেটা আমাকে দিয়েছে, সেটা এখনও পর্যন্ত ডেলিভারি এসে পৌঁছায়নি, এর মধ্যেই এসে যাবে। তো এটাই আর কি, চলো এবার একটু বেরাই, ঘুরে টুরে আসি, দেখি কোথায় যাওয়া যায়। এখানে আশেপাশে না সেরকম পার্ক বা কোনো মল মানে কাছে পিঠে নেই, যদি থাকতো তাহলে একটু বেটার হতো, সেখানে গিয়ে একটু সময় কাটিয়ে নেওয়া যেত। এখন যেতে গেলে হয় বারুইপুরের সাইডে যেতে হবে, নয়তো সেই যাদবপুরের সাইডে যেতে হবে। তো যাই হোক চলো ঘুরে আসি। জানো তো ওকে ড্রেসটা চেঞ্জ করে দিই, বলো গরম লাগবে। চলো বাবি যেই ড্রেসটা কিনে দিয়েছে সেটা পরবে। হ্যাঁ পরবে তো, কুট্টুস বাবুর ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আবার ওই কাকার দেওয়ার ড্রেসটা পরিয়ে দিয়েছি, একটা ঝুঁটি বেঁধে দিয়েছি, শ্যাম্পু করলে চুলগুলো চোখের সামনে এত আসে না, ওই দেখো বলার উপায় নেই কিছু। চলো বেড়াই এবার, এই আমার সিঁদুরটা গলে গলে পড়ছে, প্রচন্ড গরম। ঠিক আছে চলো বেড়াই, তোমাকেও দেখতে হবে, দেখেছো কিছু বলার উপায় নেই। বাড়ি চলে এসেছি, আর আসার পথে একটু কেকের দোকানে গেছিলাম, একটা কেক অর্ডার দিয়ে আসলাম। খুব তাড়াতাড়ি একজনের বার্থডে আসছে, আর আজকে অরে তো বেরিয়ে যাবে, এখন আজকে থাকবে না, সকালবেলা এসে তো বলেই এসেছিলো যে সকালে আসবে, রাতে বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি কালকেও সকালে একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে, তো সেই কারণেই এখন বেরিয়ে যেতে হবে। কেকের দোকান থেকে এই চিকেন স্প্রিং রোল নিয়ে আসলাম, ওখানে চিকেন ইন্টারনেট, চিকেন প্যাটিস এইসবগুলো ছিল, তো স্প্রিং রোলটা ভালো লাগে বলে এটাই নিলাম, আর সাথে কোল্ড ড্রিঙ্কও নিয়ে এসেছি। বেরিয়ে যাচ্ছেন কিছুক্ষণের জন্য, এসে কি হলো, যাও টাটা করছে, টাটা টাটা টাটা, মাথায় দেবো চাটা। বাবা চলে গেল, বাবি চলে গেল, বাবি বেলুন কিনে দিয়ে গেছে না কুট্টুস, ভালো বেলুনটা, ও বাইরে বেরালে এই বেলুন দেখলে পরে এই বেলুনটাই চাই, আর কোনো আবদার নেই ওর, তাই না বাবা? চলো চলো এবার তোমাকে একটু খাউ খাউ করিয়ে দিই, অনেক দেরি হয়ে গেছে আজকে, চলো টাটা টাটা পাপা। আচ্ছা আচ্ছা আমি আসছি, চলো এত হাসি কিসের, নানাই দৌড়াদৌড়ি করছে জল নিয়ে, বিড়ালের গায়ে জল দেবে নাকি দুষ্টু বিড়ালটাকে? কোথায় নানাই, কোথায়? ওখানে যাও দেখি, আবার গিয়ে হাসো। কোথায় নানাই, এই বাবা এই বাবা এই বাবা, এই তো নানাই, কুট্টুসকে আজ অব্দি যে যে দেখেছে সবাই এক দেখাতে মেয়ে ছাড়া ছেলে কেউ বলেনি, ছেলে দেখে মেয়েদের মতন দেখতে কেন লাগে সবাই, মানে ইনফ্যাক্ট জামা কাপড় ও হাসছে,
ইনফ্যাক্ট জামা কাপড় কিনতে গেলে পরে মেয়েদের ড্রেস বার করে দিচ্ছে, কি যে জ্বালা হয়েছে। যাই হোক, তোমাদেরকে বলেছিলাম কুটুশের দাদাম তিনখানা ড্রেস দিয়েছিল, দুটো দেখিয়েছি আর বাকিগুলো একটু দেখিয়েনি। তো বাবা এই ড্রেসটা দিয়েছে, এটা একটু বেশ বড় সড়োই হয়েছে, মানে ওর 3-4 বছর বয়স হলে মানে তখন ভালো মতন পরতে পারবে। এই একটা টি শার্ট রয়েছে, এর সঙ্গে রয়েছে একটা প্যান্ট। দেখো প্যান্টটা দেখো আমারই মনে হচ্ছে হট প্যান্টের মতন হয়েছে, বেশ বড় সড়ো। তো এটা বাবা দিয়েছে কুটুশকে। আর ওর নানাই তো একটা ড্রেস দেখালাম, আরো একটা ড্রেস নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি বড় বড়ই আমি আনতে বলি, কারণ কি ও খুব তাড়াতাড়ি মানে বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো একটুখানি বড় সড়ো হলে ওর কমফোর্টেবল হবে পড়তে। তো এই একটা রয়েছে একদম লাইট গ্রিন কালারের, এরকম দড়ি বাঁধা, এইগুলো গরমকালে খুব মানে আরাম হয়, ভালো হয় হাতা কাটা। তো এর সাথে এরকম একটা প্যান্ট রয়েছে, এটাও একটু বড় সাইজের রয়েছে। তো এই হলো একটা ড্রেস, আর একটা তো পরে গেছিল তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, এইটা খুব পছন্দ হয়েছে, এটা সবারই খুব পছন্দ হয়েছে। একদম হালকা আকাশি কালারের, এই যে একদম লাইট আকাশি কালারের হাত কাটা একটা গেঞ্জি, তার সঙ্গে রয়েছে প্যান্ট, বেশ একটু প্রিন্টেড রয়েছে, সুন্দর লাগছে। তো এই হয়ে গেল কুটুশের নানাইয়ের তরফ থেকে। আর কুটুশের থামও পাঠিয়েছে, অরে হাত করে আজকে কুটুশের থাম কুটুশের জন্য পাঠিয়েছে একটা টি শার্ট, একদম পিঙ্ক কালারের, খুব মিষ্টি কালারটা দেখো, পিঙ্ক আর বর্ডারের এই জায়গাটা একটুখানি ক্রিমের টাচ হয়েছে। আর এর সঙ্গে রয়েছে একটা প্যান্ট। এগুলো সমস্ত ড্রেসগুলোই একটু বড় সড়ো রয়েছে, মানে আপনার 2 ইয়ার্স আড়াই ইয়ার সেই সময় কুটুশেটা পরতে পারে ভালো মতো। রাতে আজকে আর ঘরে রান্না করা হয়নি, রুমালি রুটি তড়কা এটা বাইরে থেকে কিনে আনা হয়েছে, আর দুপুরের তো মাটন ছিল কিছুটা, তো সেই মাটনটাও নিয়ে নিয়েছি আর একটু মিষ্টি দই নিয়ে নিয়েছি, এই দিয়েই আজকে ডিনারটা সেরে ফেলবো। সন্ধেবেলায় অরি বেরিয়ে যাওয়ার পর থেকে না হঠাৎ করে কীরকম একটা ভেতর থেকে ফিল হচ্ছিল বলে বোঝানোর মতো নয়, আমি নিজেও অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না কেন এরকম হচ্ছিলো, কীরকম একটা লাগছিল না নিজে বুঝতে পারছি না, কাউকে এক্সপ্লেন করে বোঝাতে পারছিলাম, কেমন একটা ভেতর থেকে অস্থিরতা, একটা অস্থির ভাব, ইরিটেশন হচ্ছিল, একটা কীরকম নেগেটিভ ফিল আসছিল, মানে কোনো দুর্ঘটনা কারোর হবে বা কিছু খারাপ লাগছে ওই রকম ব্যাপার নয়, বাট কীরকম একটা মানে একটা বাজে একটা ফিল আসছিল। তো ভালো লাগছিলো না, মনটা খারাপ হয়ে গেছিল। তো বেশ কিছুটা সময় চুপ হয়ে গেছিলাম, মানে সারাদিন যেমন তেমনভাবে কেটে গেলেও সন্ধ্যের ওই টাইমটার পর থেকে না একদমই ভালো লাগছিল না। তো তারপরে কুটুশের রাতে ডিনারের টাইম হয়ে যায়, ওকে খাওয়াতে খাওয়াতে কিছুটা মানে বিজি হয়ে পড়েছিলাম বলে ওই ব্যাপারটা মাথা থেকে একটু বেরিয়ে গেছিলো। তো যদি আজকে বলো আমাকে, জিজ্ঞেস করো যে আজকের দিনটা কেমন গেছে, তো ট্রুলি স্পিকিং আমার আজকের দিনটা এই মোটামুটি টাইপের, মোটামুটির থেকেও একটু কম ভালো গেছে। আর তার উপরে বাড়িতে লোকজনও ছিল না, লোকজন বলতে ভাই তো দুপুরবেলা লাঞ্চ করে বেরিয়ে গেছে, আর বাবা আজকে ভোরবেলাতেই বেরিয়ে গেছে কাজে, এই জাস্ট এখন ঢুকলো, আমাদের তো খাওয়া হয়ে গেছে, বাবা একা খাওয়ার বাকি রয়েছে, আর কাকা এসেছে সেই দুপুরের পরে। তো বুঝতে পারছো ঘরে একটা এরকম মানে ভালো দিনে যখন ঘরে লোকজন সেরকমভাবে না থাকে, নিজের ফ্যামিলির লোকজনরা, তখন একটু এমনিতেই মনমরা টাইপের লাগে। এনিওয়ে, আশা করছি তোমাদের আজকে দিনটা ভালো কেটেছে, বাংলার নতুন বছর বলে কথা, আর গোটা বছর তোমাদের খুব ভালো যাক, তোমরা সুস্থ থেকো এবং শান্তিতে থেকো সেই কামনাই করি। আর কি এটাই ছিল আজকের ব্লগ, চলো ব্লগটা এবার এন্ড করি, কুটুশকে ঘুম পাড়ানোর সময় হয়ে গেছে, দেখা হবে খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো। গুড নাইট, টাটা।